ডিপ্লোমার ডাক্তার করতে বিশেষজ্ঞ কমিটি গঠন, 14 সদস্য নিয়ে তৈরি বিশেষজ্ঞ কমিটি। কমিটিতে রয়েছেন চিকিৎসক সুকুমার মুখার্জি, রয়েছেন চিকিৎসক অভিজিৎ চৌধুরী, রেজাউল করিম। 30 দিনের মধ্যে রাজ্যকে রিপোর্ট দেবে এই কমিটি। ডিপ্লোমা ডাক্তার কোর্স নিয়ে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। 14 জন সদস্য বিশিষ্ট এই বিশেষজ্ঞ কমিটিতে রয়েছেন চিকিৎসক সুকুমার মুখার্জি, রয়েছেন চিকিৎসক অভিজিৎ চৌধুরী, রেজাউল করিম। 30 দিনের মধ্যে রাজ্যকে রিপোর্ট দেবে এই কমিটি। কেননা এর আগেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন ডিপ্লোমা চিকিৎসক তৈরি করা যায় কিনা, সেই কারণে বারবার নির্দেশ দিয়েছিলেন, এবং একই সঙ্গে বিশেষজ্ঞ কমিটির গঠন করে বিষয়টি যাতে সরেজমিনে খতিয়ে দেখা যায় বা বিষয়টি ফলপ্রসূ করা যায় কিনা সেই বিষয়টি উল্লেখ করেছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো বিস্তারিত কথা বলবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর বসু। ভাস্কর, এবার ডিপ্লোমা ডাক্তার কোর্স চালু নিয়ে বিশেষজ্ঞ কমিটিও গঠন করা হয়ে গেল, ঠিক কি কিভাবে কাজ করবে এই বিশেষজ্ঞ কমিটি বা কিভাবে মূল্যায়ন করবে এরা? একেবারে পৌলমি, দেখো নিঃসন্দেহে যে বিতর্ক এই মুহূর্তে সব থেকে বড়, যে বিতর্কের কথা যেখানে সাধারণ মানুষ, চিকিৎসক, নার্সদের কথা আমরা বারবার তুলে ধরছি, অর্থাৎ ডাক্তারিতে ডিপ্লোমা কোর্সের কথা, ডাক্তারিতে ডিপ্লোমা কোর্স কীভাবে চালু করা যেতে পারে, কীভাবে তার কারিকুলাম হবে, এই যাবতীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু 14 সদস্যের এক এক্সপার্ট কমিটি ইতিমধ্যেই তৈরি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। আরও একবার জানিয়ে রাখি, 14 সদস্যের এক্সপার্ট কমিটি তৈরি করা হয়েছে রাজ্যের তরফ থেকে, যে কমিটি এটা নির্ধারণ করবে যে কীভাবে ডাক্তারিতে ডিপ্লোমা কোর্স চালু করা যায়, কত বছরের কোর্স হবে বা সেই কোর্সের মধ্যে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত থাকবে, কতখানি থাকবে যাবতীয় বিষয় নিয়ে, এবং সেই কোর্সের পঠন পাঠনে কীভাবে এই মেডিকেল কলেজের প্রফেসরদের ব্যবহার করা যেতে পারে, গোটা বিষয়টা নিয়ে কিন্তু এক্সপার্ট কমিটি ভাবনা চিন্তা করবে এবং একটা ড্রাফট তৈরি করে 30 দিনের মধ্যে, অর্থাৎ 1 মাসের মধ্যে কিন্তু রিপোর্ট জমা দেবে রাজ্য সরকারের কাছে। দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে উৎকর্ষ বাংলার রিভিউ মিটিংয়ে যে প্রস্তাব রেখেছিলেন, যে প্রস্তাব, যে বার্তার কেন্দ্র করে নিন্দার ঝড় গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কার্যত বলা চলে ডিপ্লোমা কোর্স চালুর পক্ষে, ডাক্তারিতে ডিপ্লোমা কোর্স চালুর পক্ষে আরও এক ধাপ যাবতীয় বিতর্কের। ভাস্কর, তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী, আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলায়। এবার ডিপ্লোমা ডাক্তারের কোর্সের জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন করা হলো, 14 জন সদস্য নিয়ে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে, এক্ষেত্রে আপনারা কি বলবেন যে এই ডিপ্লোমা ডাক্তারের কোর্স তৈরি করবার জন্য বিশেষজ্ঞ কমিটি কি যথেষ্ট? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তবে যে বিষয়টি বারবার উঠে আসছে, ডিপ্লোমা ডাক্তার কোর্স নিয়ে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে, 14 জন সদস্য নিয়ে তৈরি বিশেষজ্ঞ কমিটি। আরো বিস্তারিত কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ভাস্কর বসুর সঙ্গে। ভাস্কর, যে বিষয়টা তুমি বারবার উল্লেখ করছিলে, যে 14 জন সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ কমিটিটি কিভাবে মূল্যায়ন করছে? একেবারে দেখো প্রথমে তোমায় যে বিষয়টা বলছিলাম, যেখানে রেজাউল করিম রয়েছেন, বিখ্যাত চিকিৎসক ডক্টর সুকুমার মুখার্জি থাকছেন, আরও 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 অনেকে রয়েছেন 14 জনের এক্সপার্ট কমিটি, এবং এই এক্সপার্ট কমিটি মূলত খতিয়ে দেখবে ঠিক কীভাবে কারিকুলাম তৈরি করা যেতে পারে, অর্থাৎ 3 বছরের বা এই যে ডিপ্লোমার যে পাঠ্যক্রম, সেই পাঠ্যক্রম কীভাবে। ভাস্কর, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, স্বাগত জানাবো রিপাবলিক বাংলায়। 14 জন সদস্য নিয়ে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে ডিপ্লোমা ডাক্তার কোর্সের জন্য, আপনারা কি বলবেন এরা কি সত্যি সঠিকভাবে মূল্যায়ন আদৌ করতে পারবে? আমি তো এর আগেই বলেছি, গ্রামীণ ক্ষেত্রে মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়াটা ততগুলো অসুবিধা থাকার কারণেই বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যে এরকমের ভাবনা ভাবা হয়েছে। আমাদের রাজ্যেও একসময় এরকম ভাবনা ভাবা হয়েছিল, তার কাজ শুরু হয়েছিল কমিউনিটি হেলথ সার্ভিসেস অফিসার বা এরকম একটা কিছু নাম দিয়ে, কিন্তু নানান জায়গা থেকে আপত্তি এবং আইনগত তার সুযোগ না থাকাতে সেটা কন্টিনিউ করা যায়নি। এরকম কিছু করতে গেলে সবার সঙ্গে আলাপ আলোচনা এবং আইনগত ভিত্তি না দেখে মুখ্যমন্ত্রীর হঠাৎ মনে হলো যে একটু কম পয়সায় ব্যবস্থা করতে হবে, তার জন্য চটজলদি এগুলো করার ব্যাপার না। যেভাবে 19 দিনে পুলিশ, 15 দিনে নার্স, 3 বছরে ডাক্তার, এই যে ভাবনা নিয়েছেন সেটা কোনো সাধু ভাবনা বলে আমার মনে হয় না। আমি আবারও বলছি, গ্রামের দিকে ডাক্তারি পরিষেবা, চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার বিশেষ ব্যবস্থা করা জরুরি, কিন্তু সেটা কনসিস্টেন্সি নিয়ে করতে হবে।
এই সরকারের মনোভাবে সেটা ছিল না কোনদিন, নেই। আর যারা ছিলেন তারা সব ভাবতেন, এখন এরা ভাবছে চটজলদি কম পয়সায় একটা কিছু করে ফেললাম যাতে সরকারের টাকা খরচ না হয় এবং লুটের টাকা পরিমাণ বাড়ে। মনোভাবটা এই, এদের উদ্দেশ্য সাধু বলে আমি মনে করি না। সিরিয়াসলি ভাবলে আলাপ আলোচনা এবং আইনগত ভিত্তি দেখে এগোনো উচিত। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে, এবং একই সঙ্গে ধন্যবাদ জানাবো আমাদের প্রতিনিধি ভাস্কর বসুকেও।